আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা স্বাগত জানাচ্ছি ড্রাগস রিভিউ টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি এপিসোডে আজকে এই এপিসোডে আপনারা যে ড্রাগটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেস্টেট ওরাল সলিউশন এটি অন্ড্রাসেটন ইউএসপি গ্রুপের একটি মেডিসিন যা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করেছে আপনার বাড়িতে যদি আপনার আদরের শিশু অতিমাত্রায় গ্যাসে কষ্ট করে তাহলে আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ এর সলিউশন জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন তা হচ্ছে কার্যকরী উপাদান অর্থাৎ এই মেডিসিনটার মধ্যে কী উপাদান রয়েছে বৈশিষ্ট্য গুণাগুণ নির্দেশনা মাত্রা ও ব্যবহার বিধি প্রতি প্রতিনির্দেশনা বিরূপ প্রতিক্রিয়া মূল্য সহ আরও বিভিন্ন বিষয় আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এখানে যদি আমরা মিস্টেট উল্লেখ করছি কিন্তু আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অন্ডাসেট্টন গ্রুপ যে কোম্পানি যে নামে তৈরি করে থাকত না কেন সম্পূর্ণ বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে জানিয়ে দিয়েছি যে রূপাদান অন্ডাসেটন ইউএসপি প্রতি পাঁচ মিলিতে আছে অন্ড্রাসেটন ইউএসপি চার মিলিগ্রাম অর্থাৎ একসামাইসে সর্বোচ্চ চার মিলিগ্রাম পর্যন্ত অন্ড্রাসেটন ইউএসপি পাওয়া যাবে যাবেটিক্স ইমিস্টেট গ্রহণের পর সহজেই অন্ত্র দ্বারা শোষিত হয় এবং কিছু পরিমাণ ফার্স্ট পাস মেটাবলিজম দ্বারা বিপাক হয় ইমিস্টেট প্রাথমিকভাবে হাইড্রক্সিলেশন এবং পরবর্তীতে গ্লোকোরোনাইড অথবা সালফেট কনজোলেশন এবং সালফেট কনজোগেশনের মাধ্যমে বিপাক হয় ইহা প্লাজমা প্রোটিন সংযুক্ততা শতকরা সত্তর ভাগ ইমিস্টেট বিপাক জাত দ্রব্যের পঁয়ষট্টি পার্সেন্ট ও পঁয়ত্রিশ পার্সেন্ট যথাক্রমে মূত্র মদের সাথে নিষ্কাশিত হয়ে থাকে এবার জানাবো নির্দেশনা অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারবেন অপারেশন পরবর্তী বমির উদ্রেক অথবা বমি করা কেমোথেরাপি ও রেডিওথেরাপির কারণে উদ্ভূত বমির উদ্রেক হলে ইমিস্টেট অর্থাৎ অন্ডাসেটন ইউএসপি ব্যবহার করা যায় এছাড়াও যে কোনো ধরনের বমির লক্ষণ দেখা দিলে ইমেস্টিট ব্যবহার করা যায় এখন জানিয়ে দেব মাত্রা ও ব্যবহারবিধি প্রাপ্তবয়স্ক বৃদ্ধ বা বারো বছরের ঊর্ধ্ব যে কোনো ব্যক্তির জন্য উচ্চ সম্পন্ন এমিটোজেনিক কেমোথেরাপিতে তিরিশ মিলিগ্রাম ওরাল সলিউশন চব্বিশ মিলিগ্রাম করে অ্যামিটোজেনিক কেমোথেরাপি শুরু হবার তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হয় শিশুদের ক্ষেত্রে চার থেকে এগারো বছর পাঁচ মিলিগ্রাম ওরাল সলিউশন কেমোথেরাপি শুরু হবার তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে পরবর্তী দুটি মাত্রা প্রথম মাত্রা সেবনের চার ও আট ঘন্টা পর সেবন করা হয়ে থাকে তো বন্ধুরা এই সমস্ত ওষুধগুলো অবশ্যই বিশেষজ্ঞ এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন শুধুমাত্র ভিডিও দেখে ভিডিওর উপর নির্ভরশীল হয়ে আপনারা এই ওষুধ গ্রহণ করবেন না নির্দেশনা যে সকল মেডিসিনের সাথে অন্ড্রাসেট্টন তথা ইমিউস্ট্রেটের সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ইহা ব্যবহার নিষিদ্ধ সাবধানতা নিম্নলিখিত বিষয়ে ইমিস্টেট ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত যেমন গর্ভাবস্থার স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ইমিস্টেটের প্রভাব পরিলক্ষিত নয় মায়ের দুধের সাথে ইমিস্টেট মিশ্রিত হয় কিনা তা এখনও পর্যন্ত পরীক্ষিত নয় এ কারণে দুগ্ধদাত্রী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ইহা ব্যবহার করা মোটেও উচিত হবে না অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ইমিস্টেট সাধারণত অন্য কোনো ওষুধের সাথে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি এখন জানিয়ে দিব বাজারে ইহার মূল্য ইমিস্টেট বাজারে সাধারণত গায়ে দেয়া রেট পঞ্চাশ টাকা বিক্রয় করা হয়ে থাকে সেই সাথে বিভিন্ন কোম্পানি অন্ডাসেপ্টনের যে কোনো মেডিসিন বিভিন্ন দামে বিক্রয় করে থাকতে পারে এছাড়া বন্ধুরা ইমিস্টেট ট্যাবলেট আকারেও পাওয়া যায় অন্য বয়স্কদের ক্ষেত্রে ট্যাবলেট সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রেসক্রিপশন করে থাকেন তো সর্বশেষ আবারও বলছি যে কোনো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন একা একা নিজে নিজে কোনো ওষুধ গ্রহণ করার চেষ্টা করবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং সেই সাথে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা সর্বশেষ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ